একদম সকাল সকাল প্রথমেই গোপালকে রাখি বাঁধা হয়ে গেছে। গোপালকে সকালবেলায় বেঁধে দিয়েছি, একদম স্নান করে ঘুম থেকে উঠে স্নান করে গোপালকে রাখি বেঁধে দিয়েছি। এরা দুজন বাকি আছে, ভাই আর দোলে। ওরা হচ্ছে আমরা স্নান করেন, ওরা স্নান করলে এখানে বসলে বসেই বেঁধে দিতাম, ওরা পড়ছিল। এবার এখন আমি একে উপরে এনেছি যে আমি একটু গোপালকে রাখি বাঁধবো, একটু ফটো ভিডিও এগুলো সব একটু করে দিচ্ছিল, বাকি ওরা পড়তে বসেছিল। ওদের পড়াটা হয়ে যাবে, তারপর ওরা স্নান করবে, ওদেরকে রাখি বাঁধবো। শুভ রাখি পূর্ণিমা বন্ধুরা। আমার পরিবারের সব ভাইদের আর দাদাদের এই ছোট্ট বোনটা রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা জানাচ্ছে। ভাই বোন বা দাদা দিদি এদের একটা অটুট সম্পর্ক তৈরি করে এই রাখি বন্ধন অনুষ্ঠানটা। কিন্তু যদিও এই রাখি বন্ধন রবীন্দ্রনাথ ঠাকুর অন্য একটা উদ্দেশ্যে কিন্তু প্রতিস্থাপন করেছিলেন, কিন্তু এটা কিন্তু ধীরে ধীরে ভাই বোনেদের মধ্যে একটা অটুট বন্ধন তৈরির রিচুয়ালসে পরিণত হয়েছে। যাই হোক, আমি এখন সকাল সকাল গোপালকে রাখি বেঁধেছি, স্নান করে উঠে মানে শুদ্ধ মনে গোপালকে রাখি পরিয়েছি। আর গোপালকে একটা কথাই বলেছি যে গোপাল, এই রাখির মান তুমি রেখো। ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্রৌপদীকে বস্ত্রহরণের হাত থেকে বাঁচিয়েছিল, ঠিক তেমনই আমার ওপর যখনই আমার মান সম্মানের টানাটানি যখনই প্রশ্ন আসবে, আমার কোনো বিপদ আসবে, তখন যেন গোপাল ভগবান কৃষ্ণের মতো আমাকে রক্ষা করে। তারপরে এই ভাইকে রাখি পরিয়েছি, আমার ছোটো মাসি ছেলেকেও রাখি পরিয়েছি। ওদেরকে রাখি পরিয়ে মিষ্টি খাইয়ে দিচ্ছি। এবার মিষ্টি খাইয়ে নিয়ে তারপর টিফিন করবে, যেহেতু রাখি পরবে বলে সকাল সকাল ওরা স্নান করে নিয়েছে। দেখো, ওদেরকে পরোটা এনে দিয়েছিল বাবা, ওরা এখন পরোটা খাচ্ছে। চলো, এইভাবেই আজকে রাখি পূর্ণিমার এই সুন্দর দিনটা শুরু করলাম। চলো, তোমরা সারাদিন সাথে থাকো আর দেখতে থাকো। সময় যখন খারাপ যায়, কোথা থেকে যে কি হয়ে যাবে বোঝা যায় না। মাছটা কাটলাম, এবার মাছটা কেটে ধুয়ে এখানে রেখেছি। আমার যে ছোট ট্রাইপডটা আছে না, যেটা সবসময় ক্যারি করি হাতে করে নিয়ে, ওই ট্রাইপডটা এবার নিয়ে আসতে গেছি। যে ট্রাইপডটা এই যে পাঁচিলের ওপর এইখানটায় রাখি, এবার ওইখানটা দাঁড়িয়ে আমি কাজকর্ম করি, ভিডিওগুলো করি। ট্রাইপডটা সবে এনেছি, এনে এখানটায় রাখবো, রেখে মোবাইলটা স্ট্যান্ডে দেবো, দিয়ে আমি মাছের নুন হলুদ মাখাবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। এনেওছি, এখানে দাঁড়িয়ে স্ট্যান্ডে মোবাইলটা সেট করে যখন এখানে রাখতে যাচ্ছি, দেখছি স্ট্যান্ডটা তো এরম হয়ে থাকে, মোবাইল সমেত পেছন দিকে এরকম সোজা হয়ে গেল। এবার সঙ্গে সঙ্গে আমি ফোনটা ধরেছি, না তো ফোনটাও পড়ে যেত। সঙ্গে সঙ্গে ফোনটা ধরলাম, ধরে ফোনটা আস্তে করে খুলে নিলাম, দেখলাম স্ট্যান্ডটা তো লম্বা থাকে, এবার স্ট্যান্ডের উপরে যে মোবাইল হোল্ডারটা ওই স্ট্যান্ড থেকে খুলে গেছে, মানে ভেঙে গেছে আর কি। ওগুলো তো অনেক পাতলা, একদম শৌখিন মতো, এবার সবসময় ইউজ করা হয়, ইউজ করতে 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 মোটামুটি ওটা ছেড়ে গেছে। আমার তো ভীষণ মন খারাপ হয়ে গেল যে কি হবে না হবে। স্ট্যান্ডটা প্রচণ্ড দরকারি একটা জিনিস, খুব উপকারী জিনিস, যেখানে সেখানে স্ট্যান্ডে মোবাইলটা রেখে দিয়ে তুমি আরামসে সব কিছু ভিডিও শেয়ার করতে পারো। আমার তো প্রচণ্ড কাজে লাগতো, ওই ছোট্ট ট্রাইপডটা দিয়েই আমি এতদিন ব্লগ করে আসছি। আমার বড় বড় যে স্ট্যান্ডটা, সেই স্ট্যান্ডটা কোনোদিনও কাজেই লাগতো না, ছোটোটাতে প্রচুর মানে ভালো হতো। চলো ওটা যাই দেখি, স্ট্যান্ডটা রেখেছি আপাতত, আর ভাইকে পাঠিয়েছি ফেভিকুইক আনতে, ফেভিকুইক দিয়ে জুড়বো, জুড়ে দেখবো ঠিক হয় কি না, যদি হয় তাহলে তো ভালোই হয়, আর যদি না হয় তাহলে আবার একটা স্ট্যান্ড কিনতে হবে। চলো আপাতত দেখিয়ে দিই, মাছ টাছগুলো কেটেছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা দেখাই। এই যে মাছ, বেশ ভালো, একদম ফ্রেশ রুই মাছ, পাঁচ পিস করেছি আমি, বাবা, ভোলে, দোলে, আর আজকের মেজোমাসিরা আসবে, ওই জন্য পাঁচ পিস করেছি। আর এখানে দেখো অনেকটা মাছের ডিম এনেছে বাবা আজকে, অনেকটা মাছের ডিম, একদম মাছের ডিম। আর এই যেটা দেখছি, এটা পুরোটাই মাছ থেকে তেলটা বেরিয়েছে, পুরো ফ্রেশ মাছ না, সেই জন্য এত সুন্দর তেল বেরিয়েছে। চলো, এখানে সব কাজকর্ম হয়ে গেছে, এগুলো ঢাকা দিয়ে রাখি আপাতত। আমি তো খাইনি এখনো, তখন ভাইদেরকে খেতে দিয়েছি শুধু, এবার আমি গিয়ে খেয়ে নিই পরোটা। ওদের জন্য পরোটা এনেছে, আমার জন্য পরোটা এনেছে, বাকি সবার খাওয়া হয়ে গেছে, মায়েরও টিফিন করা হয়ে গেছে, বাবারও টিফিন করা হয়ে গেছে, আমি বাকি আছে শুধু। চলো খেয়ে নিই, আমি খেয়ে নিয়ে তারপরে রান্না বসাবো।
মা হচ্ছে আজকে অনেক সকালবেলা সবজি টবজি সব কেটে দিয়ে গেছে, দেরি হবে না আমার। সবজি কাটা আছে, মাছ ফাছ ধোয়া আছে, ঝপঝপ রান্না বসিয়ে, চলো আবার পরে আসছি। এই দেখো আমার ছোট স্ট্যান্ডটা, এই যে মোবাইল হোল্ডারটা, এই মোবাইল হোল্ডারে যেখান থেকে স্ট্যান্ডের সাথে জয়েন্ট করে না, এই জায়গাটাই দেখো ভেঙে গেছে। মানে এটা সোজা হয়ে থাকে, তারপরে এটা পিছন দিকে হেলে পড়ছে, মানে ওখান থেকে ভেঙে গেছে। তো এটা কি করব, অনেক চিন্তা ভাবনা করে ভাবলাম ফেভিকুইক দিয়ে এখানটা জুড়ি। ফেভিকুইক দিয়ে জুড়ে এটা আবার একটা আলাদা রকমের উৎপত্তি হয়ে গেছে, সেটা তোমার ভিডিও শেষে দেখতে পাবে। যেটাতে ফেভিকুইক দেওয়ার পরে স্ট্যান্ডটা কিন্তু ওটা ফেভিকুইক দিয়েছে, ওখানটায় জুড়ে গেছে, কিন্তু জুড়ে যাওয়ার পরেও আবার একটা অন্য সমস্যা দেখা দিয়েছে। ভিডিও শেষে তোমরা বুঝতে পারবে। এই দেখো সুন্দর করে ধরে ধরে বসে বসে ফেভিকুইক দিয়েছে, একদম চারিদিকে জড়িয়ে জড়িয়ে দিয়েছে। যখন ফেভিকুইকটা আমি দিই তখন আমি বুঝতে পারিনি যে এইখানটা যদি ফেভিকুইক দিয়ে আমি জুড়ে দিই তাহলে তো এই জিনিসটা আর আগের মতো হবে না, হয়তো জুড়ে যাবে স্ট্যান্ডটা, মোবাইল হোল্ডারটা স্ট্যান্ডের সাথে জুড়ে যাবে, কিন্তু আগের যেটা ফোল্ড করা হতো সেই ফোল্ডিংটা আর হবে না। চলো এটা একটু শোকাতে দিই হাওয়ায়। চলো ফেভিকুইক দিয়ে তো স্ট্যান্ডটা লাগালাম, এবার অনেকটা করে দিয়েছি, মানে একদম চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি। তোমরা তো দেখলে যে কীভাবে ভেঙেছে স্ট্যান্ডের উপরে যে হোল্ডারটা, হোল্ডারটা এরম হয়ে থাকে, সেটা পিছন দিকে মুজড়ে এরম হয়ে গেছে। ফেভিকুইক তো আপাতত দিলাম, এবার শোকাক জিনিসটা, তারপর দেখি কতটা কী হয়েছে। এইভাবে হাতে ধরে কি আর ব্লগিং করা যায়, কী অসুবিধা হাত ধরে এরকমভাবে করলে, একটা স্ট্যান্ড কত সুবিধা, হাতে ধরে কখনো এরকমভাবে ব্লগিং হয় না। যাই হোক কী আর হবে, এখন আপাতত ওটা দেখি, ওটা যদি ওইভাবে না হয় তারপরে একটা নতুন কেনার চিন্তা ভাবনা করব। ভাবছি একেবারে একটা রিং লাইট সমেত বড় স্ট্যান্ড কিনে নেব, দেখি এখন কি করা যায়। আপাতত চলে এসেছি রান্নাঘরে, রান্নাগুলো বসিয়ে নিই। দুটো রান্না করব আজকে, দুপদ, সেটা হচ্ছে দুপদই হয়, এক পদ কবে হয় বলো তো, প্রতিদিনই দু রকমের কিছু না কিছু রান্না করতেই হচ্ছে। এই যেটা টাটকা রুই মাছ, তো রুই মাছটা আজকে পেঁপে দিয়ে ঝোল করব। কয়েকদিন বড্ড রিচ খাওয়া হয়ে যাচ্ছিলো, আজকের একদম পেঁয়াজ রসুন বাদ দিয়ে নর্মাল আদা বাটা জিরে বাটা দিয়ে পেঁপে দিয়ে হালকা পাতলা ঝোল করব। আর এখানে এখানে মাছের ডিমটা আছে অনেকটা, এই যে মাছের ডিমটা দিয়ে উচ্ছে আলু দিয়ে চচ্চড়ি করব, খুব ভালো লাগে মাছের ডিম উচ্ছে আলু দিয়ে চচ্চড়ি করলে না, খুব টেস্ট হয়, ভালো লাগে খেতে। চলো ছটপট রান্নাটা বসিয়ে দিই, 10:30 বেজে গেছে, 12:15 বাজে। এই সবে মাছের ডিম দিয়ে উচ্ছে আলু দিয়ে চচ্চড়ি করেছি, অনেকটা মাছের ডিম ছিল, আর যেহেতু মাসিরাও আসবে উচ্ছে আলুটা অনেকটা, মানে চচ্চড়িটা অনেকটা হয়েছে, অনেকক্ষণ সময় লাগলো। সবে নামিয়েছি, নামিয়ে মিটকেসে রেখে দিয়ে এসেছি, ওটা তোমাদেরকে পরে দেখাবো। তারপর এখন মাছের ঝোল বসিয়েছি, আজকে পেঁপে আলু আর রুই মাছ দিয়ে একদম হালকা পাতলা ঝোল করবো। এই যে পেঁপের আলুটা সব একটু ভাজছি, কড়াইতে পাঁচফোড়ন দিয়েছি, শুকনো কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো দিয়েছি, দিয়ে ভাজছি। স্ট্যান্ডটা খারাপ হয়ে গেল বলে, স্ট্যান্ডটা থাকলে কত সুন্দর, স্ট্যান্ডটা এখানে রেখে তোমাদের সাথে সব রান্নাবান্নাগুলো শেয়ার করতে পারতাম, স্ট্যান্ডটা নেই বলে কিন্তু শেয়ার করতে পারলাম না। রান্না হয়ে গেলে তারপরে স্ট্যান্ডটা নিয়ে দেখবো যে ফেভিকুইক দিয়ে ভালো করে জুড়েছি কি না। চল খাওয়ার পরে আসছি। গুড আফটারনুন বন্ধুরা, এখন ওই 5টা বাজেনি, এখনও 4:40-45 বাজে। দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়েছিলাম, ঘুমাচ্ছিলাম, দেখছো হাত দিয়ে ধরে ধরে ব্লগিং করতে কত সমস্যা হচ্ছে, হচ্ছেই না, কি করব। স্ট্যান্ডটা জুড়েছে কিন্তু জোড়ার পরেও একটা প্রবলেম, সেটা আমি সন্ধেবেলা তোমাদেরকে দেখাবো, এখন আর দেখাবো না। ঘুম থেকে উঠেছি, ফ্রেশ হয়ে নিই, পড়তে আসবে, ফ্রেশ হয়ে পড়তে বসাবো, সন্ধেবেলা দেখাবো যে আমার ওই ট্রাইপডটা ফেভিকুইক দিয়ে জুড়লাম না ওবেলা কী হয়েছে, সেটা সন্ধেবেলা দেখাবো তোমাদেরকে। চলো একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে আবার পরে আসছি। কালকে তো রাখির জন্য স্কুল ছুটি ছিল, আজকের রাখি স্কুল থেকে যখন আসে তখন ওর হাত ভর্তি রাখি ছিল, কিন্তু তখন তো আমি ঘুমাচ্ছিলাম বলে ভিডিও করিনি। এখন দেখো পড়তে গেছিলো, দে হাতটা দেখা, রাখি দেখো পড়তে গিয়েছিল। এই রাখিগুলো দেখলে মনে পড়ে অনেক কথা, কি সুন্দর সুন্দর দেখো রাখিগুলো, কারা বেঁধেছে, বোনেরা যা সব দাদা আর ভাই হিসেবে রাখি বেঁধে দিল, লজ্জা পাচ্ছিস কেন, হ্যাঁ যা যা যা, কি আফসোস করে বলছে যে যা সব মেয়েরা রাখি বেঁধে দিল, বলছে বলে জীবনটা পুরো ল সব মেয়েরা রাখি পরিয়ে ভাই করে দিল দাদা করে দিল, মানে কত আফসোস রাখি পড়েছে বলে। এই দিনগুলো আমাদেরও মনে পড়ে, এরকম হয়েছে প্যাকেট
প্যাকেটের মধ্যে লম্বা লম্বা করে থাকে, সেগুলোকে আমরা ফোল্ড করলে এরকম ফুলের মতো রাখি মতো হয়ে যায়। যখন স্কুল লাইফে ছিলাম আমরাও ওরকম কিনতাম, কিনা আমরাও সব বন্ধুদেরকে বাঁধতাম, স্যারেদের ম্যামেদের সবাইকে বাঁধতাম। আজকের হাত ভর্তি করে যখন রাখিটা এনেছে তখন ভাবছিলাম, মানে দেখেই মনে পড়ে গেল যে আমাদের সময় এরকম রাখি রাখি নিয়ে আমরা কত মজা করতাম, কত রাখি পরিয়েছি সবাইকে। খেতে পারবি তো এতগুলো ফুচকা? কই হাঁ করে খা দেখি কত বড় হাঁ হয়, দোলে হাঁটা কর দেখি কত বড় হাঁ হয় দেখি, উঁচু করে ভোরে কত বড় হাঁ হয় দেখি। ফুচকাটা গালে ঢোকাবি তখন তো দেখবো। দোলে হাঁটা বড় করে ক্যামেরার দিকে, না পেট খারাপ করবে না। এই ভিডিওটা যতক্ষণে ছাড়বো ততক্ষণে তোর খেয়ে হজম হয়ে যাবে। ওইটুকু হ্যাঁ, ও ভোলেরটা দেখ। সেই আটটার সময় কারেন্ট চলে গেছিল, এদিক ওদিক ঘুরে ভাই আর দোলে তো সেই রাস্তার দিকে ঘুরছিল। গরম তো যেরকম গরম, ঘরের মধ্যে সেরকম মশা। মাও গেছিল একটু বাইরের দিকে, আমি ঘরে শুয়েছিলাম, দিদা দিদার ঘরে শুয়ে আছে, শুধু ভাবছি কখন কারেন্ট আসবে কখন কারেন্ট আসবে। রাত্রে এরকম সচরাচর কারেন্ট যায় না, তো অনেকদিন পর এরকম রাত্রিবেলা কারেন্ট গেল। তা মোটামুটি দেড় ঘন্টার মতো কারেন্ট ছিল না, এখন 9:30 বাজে কারেন্ট চলে এসছে। মা সব বারান্দাটা ঝাড় দিচ্ছে, ঝাড় দেওয়া হয়ে গেলে 9:30 বেজে গেছে না, খাবার জোগাড় করবো, খাবো। খেয়ে আজকেকার পুরো ভিডিও বাকি আছে এডিট করার, ভিডিও এডিটে বসতে হবে, অনেক কাজ আছে। চলো জল জায়গা করি, ডিনারটা করে নিই। এখন রাত্রিবেলা খেতে খেতে আমার ভাই মিষ্টির রস নিয়ে দিদার গালে মাখিয়ে দিয়েছে। এবার দিদা হাতে মিষ্টির রস নিয়েছে, ওর গালে মাখাবেই। আরে ভাই দিদার গালে তুই মিষ্টি রস দিয়েছিস কেন প্রথমে? এবার দিদাও বাজি ধরেছে যে ওর গালে মিষ্টির রস দেবেই। রাত দুপুরবেলা এখন এই হচ্ছে বাড়ির বাইরে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভাই এখানে একটুখানি দাঁড়া, একটুখানি গালে ছুঁয়ে দেবে চলে আসবি। ওই তো এবার কেউ কি মাছ ওপর থেকে, আরে গালে একটুখানি দেবে। দেখো তো জল দিচ্ছ ওপর থেকে, চলে গেছে মিষ্টি রসটা নিয়ে, বলছে হ্যাপি হোলি। হ্যালো ওকে ছেড়ে দেবো আমি, এই যে ছাদের সিঁড়ির ঘরে তালা দিয়ে দিলাম, আর ভাই আর দিদা দেখলে তো রাত 10টার সময় সারা বাড়ি এক পাক করে দৌড়াদৌড়ি করে ছুটে নিল। লাস্টে দিদা ভাইয়ের গালে মিষ্টির রস লাগিয়েই ছাড়লো। চলো উপরে চলে এসেছি, স্ট্যান্ডটা তোমাদেরকে দেখাই। স্ট্যান্ডটা আমার উপরেই তো ছিল, স্ট্যান্ডটা মনে হচ্ছে নিচে, স্ট্যান্ডটা নিচ থেকে নিয়ে আসি, আরেকবার নিচে যেতে হবে। স্ট্যান্ডটা নিচ থেকে নিয়ে আসি, নিয়ে এসে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমার এই ট্রাইপডটা খুব সুবিধা, জানো হাতে ধরে এরকম ভাবে এটা লম্বা করা যায় না অনেকটা। দাঁড়া এই কত, আরো আরেকটু হয় আমি এটুকুই বাড়ালাম, এরম লম্বা করা যায়। এরম ভাবে ধরে এই যে ফোন হোল্ডার, এইটাতে তোমার ফোনটা রেখে খুব সুন্দরভাবে ব্লগিং করা যায়। এইটা এখন গেছে ভেঙে, সমস্যাটা হচ্ছে এই যে ফোন হোল্ডারটা
হোল্ডারটা এরকম ভাবে মোড়া যেত, এরকম ভাবে মুড়ে স্ট্যান্ডটা এরকম হয়ে যেত, মানে এইটা মুড়ে এরকম পুরো নিচে নেমে যেত, নিচে নেমে এইটার এইটা এইটা গায়ে লেগে যেত। এইখান থেকে এই দেখো এইখান থেকে খুলে গেছিল, মানে এই মুখটা, এই যে ঠিক এই মুখটা ছেড়ে গেছিল, এই যে এইখানটা, হ্যাঁ এই যে এইটা এইটা ছেড়ে গেছিলো। এবার এখানটা ফেভিকুইক লাগিয়ে দিয়েছি আমি, এটা আর মুড়ছেও না পিছন দিকেও হচ্ছে না। এটা আগে ফোন এরকম 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 ইচ্ছা মতো ঘোরানো যেত, এইটা ফিক্সড হয়ে গেছে, ফোনটা ঘোরানো যাচ্ছে না। তবে মোটামুটি কাজ চালানোর মতো হবে, তবে এটা যেমন আগে মোড়া থাকতো এখন আর মুড়তে পারবো না, এটা সোজাভাবেই থাকতে হবে, এইভাবেই রাখতে হবে, মোটামুটি কাজ চালানোর মতো হবে। কালকের থেকে কালকের যে ব্লগটা সেটা শ্যুট এটা দিয়েই করবো, দেখি কতদূর কী হয়। বাকি আজকের ব্লগটা এখানে শেষ করলাম, যদি ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। দেখা হবে আবার কালকে নতুন একটা ভিডিওতে, আজকের মতো টাটা, গুড নাইট, সবাই অনেক ভালো থাকবে।